তো আপনি বলেন কোন রকম আছেন এই কোন রকম থাকার কারণগুলো কি একটু বলেন কারণগুলো খুব অভাব আছে ভাই যদি কেউ কিছু হেল্প করতো তে ভালোভাবে থাকতে কেন অভাবে আছেন আপনার বাবা মা বা আপনার পরিবার কোথায় বাবা মা স্বামী তো পালাই দিকে স্যার বাবা মার ঘরে সৎ মা সৎ মা কি চায় মেয়েরা ভালো থাকে আচ্ছা নদী আপু যে বললেন যে আপনি সৎ মায়ের ঘরে আছেন কেন আপনার আপন মা কোথায় আমার আপন মা অনেক ছোটকালে আমাকে রাইখে আরেকটা একটা বেড়া বিয়া করেছে তো বাবা বলে অনেক কষ্ট দিয়েছিলো এখন সৎ মা কে আর তার বাচ্চা করতে ভালো থাকুক সৎ মার জন্যে অনেক কষ্ট সৎ মার ঘরে থেকে অনেক কষ্ট করে তার মানে আপনার ছোটবেলা থাকতে আপনার বাবা মা আপনাকে ছেড়ে চলে গিয়েছে বাবা না আপনার মা তো বাবা তো আর যায়নি তো সে বাবার কাছে আপনি মানুষ হয়েছে তো একজন মা তো পারে যে একটা ছেলে মানে মেয়েকে ভালোভাবে বড় করতে বাবা তো থাকে জাগা যায় কাজে তো আপনি কিভাবে বড় হলেন একটু ছোটবেলা একটু গল্পটা একটু বলেন আমার জীবনে গল্প বললে সারা দিনও পুরাই বনে ছোটকালে অনেক কষ্টে মানুষ হয়েছি সৎ মা বেলা ভাত দিছে আরেক বেলা দেয় নাই এক বেলা খাই রয়েছে আরেক বেলা না খাই রয়েছে আমার নিজের মা যদি কখনো আইসে নিজের মাকে আর অতটা দিতে পারবে যখন অন্য বেড়ার কাছে বিয়ে হয়েছে তবুও লুকাইয়া যদি কখনো পাঁচশো হাজার টাকা দিছে ওইটাই অনেক দিন খাইছে এইভাবেই মানুষ হয়েছে এই যে আপনি বলেন আপনার মা একটা বিয়ে করেছে আপনাকে রেখে তখন আপনার বয়স কত ছিল তখন তো আপনার তখন আপনার মাকে তো খুব মিস করেছেন বা অনুভব করেছেন যে আপনি মায়ের ভালোবাসা ঠিক মতো পেলেন না তো এরকম কখনো কি হয়েছে যে আপনার বাবার অত্যাচারে বা আপনার বাবা মারছে সেই জন্য আপনার মা চলে গেছে এরকম কি হয়েছে যে আপনার মা আপনার মানে আপনার বাবা আপনার মাকে অনেক মারফত সেজন্য আপনার মা আপনার বাবাকে এবং আপনাকে ফেলে চলে গিয়েছে হ্যাঁ মারেন তো জিগাইলে মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে আমার তো খুব কষ্ট হয় তখন তো বলতো যে মা তোমার সে আমার বেশি কষ্ট হয় তোমার বাবা আমাকে খুব মারে অনেক কষ্ট দেয় সেই জন্য তোমাকে বেশি চলেছে সেই জন্য উনি আরেকটা চলে মানে একটা বিয়ে করেছে এইভাবে দুইটা বাচ্চা হয়েছে তো আপনি মানে আপনার আপন বোন আছে আর ভাই বোন আছে আপনার হ্যাঁ আছে তিন বোন ছিলাম হিমার ঘরের একটা বোনের চার মাস আগে মারা গেছে বাচ্চা হইতো আর এখন আমরা দুই না তো আপন দুই বোন না সব আপন দুই বোন আছি আপন দুই বোন আছি তো সে দুই বোন কোথায় থাকে এই আমার কাছেই থাকে আমার দুই সত না কাছে থাকে সত মা এক বেলা ভাত দেয় আর এক দেয় না তো আমি যখন কাজ করি আমার এখানে কাজ আমার বোন নিয়ে কি আমি চালাতে পারি না দেয় আচ্ছা তো আপনি সেই আপনার আপন মার ঘরে কয়টা ছেলে মেয়ে দুইটা একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে থাকে কোথায় থাকে সাভারের এলাকায় সাভারের এলাকায় আর আপনি তো আছেন টানিগঞ্জে হ্যাঁ তো আপনার সাথে কখনো যোগাযোগ হয় বা যান তার কাছে যাই মাঝে মাঝে যাই গেলে এমনি দেখা সাক্ষাৎ করে কিছু খাইতে চাইলে খাওয়ায় 2000 5000 এর টাকা দিতে পারে দিতে পারে না না 5000 টাকা দিতে চাইলে তখন তার স্বামী তাকে বোকা দেয় যে আমি পরের বাচ্চাকে কেন টাকা দিতে যাব আমার বাচ্চা কেন দেব ওই বাবা বলে হ্যাঁ আচ্ছা তো আপনার আপন মা আপনাকে কি রকম আদর করে আদর করে বা কি রকম দেখাশোনা করে বা দেখাশোনা করে এমনি কিছু খাইতে মন চাইলে আমার কাছে টাকা না থাকলে যদি বলি তো আসে আমাকে সেই জিনিস রাইন দেখাই দিয়ে চলে যায় হ্যাঁ ঠিক মতো আর দিতে পারে না অল্প কিছু দেয় অন্য বেরা গিয়ে দিতে দেয় আপনার সৎ বোন আছে হ্যাঁ সৎ বোন আছে পরে যে আপনার বাবা বিয়ে করলো সেই ঘরে সন্তান হয়েছে হ্যাঁ সেই ঘরেও সন্তান হয়েছে আবার আমার বাবা আমার মাকে ছাড়া আরো দুই তিনটা বিয়ে করছে তো আমার অন্য সৎমার করে যে বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে তাকে আমার নিজের বোনের মতন মনে করি যে কেননা এই ঘরে সৎমা আছে সে কি আর তাকে মানুষ করবো তো আমি এই জন্য আমার নিজের বোনের মতনই আমার এই দুটো বইনি আমি খাওয়ান পরন দিই আমার কাছে টাকা টাকা থাকলে আমি তা করে জামা কাপড় দিই আর যখন না থাকে তখন দিই কখনো যে সৎ বোন এটা মনে করেন না আপন বোন আপন বোন ভাবে আপনি চিন্তা করেন বা দেখাশোনা শুনে করেন তাদের তো আপনি তো বিয়ে করেছেন তখন আপনার বয়স কত ছিল তেরো বছর তার মানে আপনি যে যে বয়সী স্কুলে থাকার কথা সে বয়সে আপনি বিয়ে করেছেন যে কারণটা কি দিয়ে দিয়েছে আপনি কি মন যে আপনি পড়াশোনা করবেন আমি পড়াশোনা করব একটা ভালো চাকরি করবো চাকরি করবে বিয়ে করতো

সে কি একটা বিয়ে করেছে হ্যাঁ একটা বিয়ে করেছে তো বিয়ে যে করলো তো যে মেয়েকে বিয়ে করলো সে কি আপনাদের এই বেদেদেরই বেদে সম্পর্কে বেদে তো এই যে এক উনি কি জানতো না যে যে মেয়ে আপনার স্বামীকে বিয়ে করে উনি জানতো না যে যে তার যে উনি যাকে বিয়ে করছেন সে বিবাহিত জানে জানার পরে বিয়ে করছে এর কারণটা কি এখন আমগো ভিতরে তো এরকম অনেকেই করে এরকমই কি করে আচ্ছা আপনি বর্তমানে আপনার ছেলে কে নিয়ে মানে কি হবে চলছেন খুব কষ্টে আছে ছেলেটাকে নিয়ে টাকা পয়সার অভাব আছে তো আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন কি চিন্তা করছেন যদি কেউ কখনো আমাকে হেল্প করে তো বাচ্চাটারে পড়াশোনা করাবো একটা মানুষের মতো মানুষ করব ভালো একটা চাকরি করে দেব কে হেল্প করলে কিন্তু হেল্প ছাড়া মানে আপনি নিজে থেকে আজ কোনো চেষ্টা করছেন হ্যাঁ নিজের থেকে করছি কিছুটা এখন আমি তো এইভাবে এরকম

তো এর মধ্যে কোন ছেলে আপনাকে প্রস্তাব দিয়েছে এরকম কি হইছে হ্যাঁ দিয়েছে তো আমাকে ভাই দিন মধ্যে দিয়েছে বলছে ভাই দেখে আর বিয়ে করবে না যদি একটা গৃহস্থ ছেলে পাই তো বিয়ে করবে আচ্ছা তো আমাদের দেশে বা প্রবাস অনেক ভাইয়ের বিরুদ্ধে দেখছে বা দেখবে তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আছে কি বলার আছে কি বলতে চান বলতে চাই আমার আমি বিয়ে বলবো আগে আমার কিছু কেউ হেল্প করবে আমার গলা একটা টনসার আছে আমি টনসারের অপারেশন করার পরে তো বিয়ে বলবো এর আগে বিয়ে বলবো না

বাবা কি বলেছিলেন বলছিলাম বাবারা বলে না মা আমার কাছে টাকা নাই সৎ মা আজকে যা পায় সব নিজের কাছে রাখে বাবাকে বলে না আর কি সৎ মা বাবাকে যা বলে তাই শুনে মানে আপনাদের কথা শুনে না না আমার কথা না আর আপনার আপন মা আমার আপন মা তো বললাম না অন্য বেরা কাছে বিয়ে হইছে তো ওই বেরা আমাকে কিছু দিতে চায় না পরের মেয়ে কেউ কি কিছু দিতে চায় বা আপনার মা আপনাকে লুকিয়ে কিছু দেয় না লুকিয়ে কিছু দেয় না লুকিয়ে হাতে তোলা পাঁচশো হাজার টাকা দিলেই দুই চার দিন খাই এভাবে চলছেন মানে আপনার ছেলেকে নিয়ে আপনি খুব মোটামুটি মানে কি বলবো মানে কষ্টে আছেন বলা চলে মানে ভালোভাবে জীবনযাপন যে করে একজন মানুষ সে ভালোভাবে জীবনযাপনটা আপনি করতে পারছেন না তো কি করার ইচ্ছা আছে আপনাকে বিয়ে করার ইচ্ছা আছে কেমন ছেলেকে বিয়ে করতে চান যাতে আমাকে সারাদীবন আমার পাশে থাকে আমাকে ভালোবাসে আমার সাথে তাকে মানা সত্যি আপনি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করবেন বিয়ে করবেন ইচ্ছা আছে আমাদের দেশে বা পূর্বাস অনেক ভাইয়ের ভিরুড়ি দেখছে বা দেখবে তারা বলে যে ভাই তারা মুখে বলে একটা ফোন দিলে বলে আরেকটা আর এক কথা বলে না যদি বিয়ে করে ভাই তখন বিয়ে করব কিন্তু আমার করে আর অপারেশনটা করার পরে বিয়ে করবে অপারেশন করার আগে বিয়ে করবেন বিয়ে করবেন হ্যাঁ করবেন ইচ্ছা আছে হ্যাঁ সত্যি বলছেন সত্যি বলছি ঠিক আছে তো দর্শক আমরা আপা দুঃখের কথা শুনলাম তার জীবনের গল্পটা শুনলাম তো তার কাকে যদি আপনার সহযোগিতা করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে আপনি সেই নাম্বারটা ব্যবস্থা মানে নাম্বারটা নিয়ে তাকে ফোন দিতে পারেন এই সহযোগিতা করতে চান সেভাবে নাম্বারটা নিয়ে আপনার তাকে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন তো দর্শক আজকে এ পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ